ফার্স্ট পেজ হচ্ছে 1.5 লাখ টাকা, 1.5 লাখের পর হচ্ছে 2.5 লাখ টাকা, 2.5 লাখের পর হচ্ছে 3.5 লাখ টাকা, এরকম ফার্স্ট এর থার্ড এরকম পেজ আছে। তো আপনারা যখন ফার্স্ট লোন নেবেন সেটা 1.5 লাখ হবে, সেটা এক বছর চলবে, তার মধ্যে চুক্তা করে দিলে আবার নেক্সট অ্যাপ্লাই করবেন 2 লাখ হবে। যখন ঠিক টাইমে যদি আপনারা পেমেন্ট করেন তাহলে সাবসিডি অবভিয়াসলি গভর্নমেন্ট থেকে যেটা সাবসিডি পাওয়া যায় সেটা পাবে। আরো কিছু জিজ্ঞেস করার আছে কারো? আপনাদের মতো থেকে একটু বলুন, এই সাহেবের কথা শুনলেন, আমাদের কথা শুনলেন, একটা আপনাদের ফিডব্যাক একটু শুনুন, কিছু একটা জিজ্ঞেস করার কোন প্রশ্ন থাকলে সে বা কি বুঝলেন একটু যদি বুঝলেন, তাহলে আমরা ভাবলাম দাদাই বলে যাচ্ছি। আর একটু ফিডব্যাক দিন যে কি মনে হয় আপনাদের, এই সাহেব যে বললেন লিঙ্কি যে ব্যাপারে বা কিডিএ ব্যাপারে, তো আমরা যে বললাম ফিশারি প্রজেক্টের ব্যাপারে, কেউ একজন বলুন যে শুনে কি কি মনে হলো বিবেকজি। তো আমি যা দিয়েছি প্রজেক্টের ব্যাপারে যে বললাম, ধরুন ধরুন মাছ চাষ নিয়ে একটা আপনি প্রজেক্ট রূপায়ণ করলেন, অনেক ধরনের প্রজেক্ট হয়, তার থেকে একটা এক্সাম্পল দিলাম মাছ চাষ, তো এরকম একটা প্রজেক্টের মধ্যে নামিয়ে যে টাকাটা আপনি পেলেন সেটা আপনি প্রজেক্টেই লাগালেন, সেখান থেকেই আপনি আউটপুট পেলেন, এই রকম করে আপনি অ্যাক্টিভিটির মধ্যে কি থাকা যায় মহিলার হিসেবে, এই ব্যাপারে আপনার কি মত? আর কি বলতে পারছি বলে যান সেই হিসাবে ঘটনাটি আসছো। প্রথমে এসে আসছে গভর্নমেন্ট আমাকে সাবসিডি দেবে, সাবসিডি দেবে, আরে সাবসিডি দিয়ে কি তুমি মুকেশ আম্বানি হয়ে যাবে নাকি? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বল। কি কি কর্মসূচি আজকের অন্যান্য জায়গার মতো আমাদের এখানে 1 নম্বর ব্লকে আমাদের জামকি যে স্টেট ব্যাংক ব্রাঞ্চ রয়েছে ওখানে 51টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যে দল গঠন তাদের আজকে অ্যাকাউন্ট খোলা হলো ওই ব্যাংকে, এবং তার সাথে সাথে আমরা যেটা ব্যাংক ম্যানেজার এবং আমরা মৎস্য দপ্তর এর 1 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে আমরা যেটা উদ্যোগ নিলাম সেই মহিলাদেরকে আমরা বললাম যে আপনারা মাছ চাষের কিছু প্রকল্প আপনারা আপনাদের কর্মসূচির মধ্যে আওতায় নিয়ে আসুন, এবং মহিলারা কিভাবে তার বাড়ির পুকুরে মাছ চাষ করতে পারেন বা মাছের আঁশ বা মাছ থেকে আচার বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে ওই বিষয়ে আমরা বিষয়ে আলোচনা করলাম, এবং বেশ কিছু মহিলা আগ্রহী হয়েছেন, এবং আগামীতে আমাদের কর্মসূচি এটাই যে আমরা যে সমস্ত মহিলা ওদেরকে প্রশিক্ষিত করে তুলব এবং ব্যাংক থেকে তাদেরকে প্রয়োজনীয় ঋণ দিয়ে যাতে তারা স্বাবলম্বী হতে পারে দলগত হবে সেটাই আমাদের আজকে প্রচেষ্টা ছিল। আমার নাম সুমন কুমার সাহু, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক, এগরা 1 নম্বর ব্লক।